আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনারা এসেছিল এই মুহূর্তে 20,000 টাকার মধ্যে সেরা 5টি মোবাইল, যেগুলো আমরা মোটামুটি গেমিং এর পাশাপাশি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এবং সেই সাথে ডে টু ডে ইউজ করে অনেক ভালো লেগেছে। Redmi 12 এবং মোবাইলটিতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন সম্বলিত 90Hz রিফ্রেশ রেট দিয়ে 6.79 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G88, রিয়ার প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্রন্ট প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। র্যাম হলো 8GB DDR4X ক্যাটাগরি, স্টোরেজ হলো 256GB, ব্যাটারি হলো 5000mAh, মোবাইলটার সাথে রয়েছে 18W ফাস্ট চার্জার এবং এই ফোনটা রাইট নাও অফিসিয়াল প্রাইস হলো 18,999 টাকা। ওভারঅল বেশ গুড প্রাইসে 256GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটি বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তবে এই ফোনটা সিলেকশনের অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার স্টোরেজ ক্যাপাসিটি যেমন ভালো, তার পাশাপাশি ফোনটার ওভারঅল গেমিং পারফরমেন্স, যদিও মিডিয়াটেক হেলিও G88 একটু পুরাতন প্রসেসর বাট স্টেবল প্রসেসর, তার পাশাপাশি ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্স ওভারঅল যথেষ্ট ভালো। এবং সেই সাথে এই ফোনটার সবথেকে ভালো দিক হলো এই ফোনটার ডিসপ্লে, ডিসপ্লের কালার টোন অনেকই ভালো। যারা আপনারা মিডিয়া কনজিউম করেন, ভিডিও দেখেন বা হালকা পাতলা গেমিং করেন, অর্থাৎ আপনার যদি কালার অ্যাকুরেসিটা খুব বেশি প্রয়োজন হয়, তাহলে এই ফোনটা আপনারা ইউজ করে মজা পাবেন। রিয়েলমি 11X 5G মোবাইলটি এবং মোবাইলটিতে রয়েছে 6.72 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশন সম্বলিত 120Hz রিফ্রেশ রেট দিয়ে IPS LCD প্যানেলের ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে ডায়মেসিটি 6100+ প্রসেসর, রিয়ার প্যানেলে রয়েছিল 64MP ডুয়েল ক্যামেরা সেটআপ, ফ্রন্ট প্যানেলে রয়েছিল 8MP সেলফি ক্যামেরা। র্যাম হলো 6GB LPDDR4X ক্যাটাগরি, স্টোরেজ হলো 128GB UFS 2.2 ক্যাটাগরি, ব্যাটারি হলো 5000mAh, মোবাইলটার সাথে রয়েছিল 33W ফাস্ট চার্জার এবং এই ফোনটার প্রাইসের কথা যদি আমরা বলি 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো রাইট নাও 20,000 টাকা থেকে 20,500, সর্বোচ্চ 21,000 টাকার মধ্যে। যেহেতু ডিসপ্লে বড়, সো যারা ভিডিও দেখেন অথবা যারা একটু বড় ডিসপ্লেতে গেমিং করেন তাদের কাছে এই ফোনটা অনেক ভালো লাগবে। এবং ইনফিনিক্স নোট 30 মোবাইলটিতে রয়েছে 6.78 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশন সম্বলিত 120Hz রিফ্রেশ রেট দিয়ে IPS LCD প্যানেলের ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G99, রিয়ার প্যানেলে রয়েছিল 64MP ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্রন্ট প্যানেলে রয়েছিল 16MP সেলফি ক্যামেরা। র্যাম হলো 8GB, স্টোরেজ হলো 128GB, ব্যাটারি হলো 5000mAh। যারা মোটামুটি একটু গেমিং পছন্দ করেন বা যারা মোটামুটি একটু স্টেবল পারফরমেন্স চান এবং সেই সাথে হালকা পাতলা যারা ফটোগ্রাফি করেন তাদের কাছে এই ফোনটা অরিজিনালি ভালো লাগবে আশা করি আর কি। এটা আমাদের মনে হয়েছে, এক একজনের চয়েস অনেক সময় একরকম হয়ে থাকে। 11 Prime মোবাইলটি রয়েছে 6.58 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশন সম্বলিত 90Hz রিফ্রেশ রেট দিয়ে IPS LCD প্যানেল ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G99, রিয়ার প্যানেলে রয়েছিল 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্রন্ট প্যানেলে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। আপনারা চাইলে নির্দ্বিধায় এই ফোনটা নিতে পারেন, বাট স্টিল আমি মনে করি যে কোনো ফোন নেওয়ার আগে সেটার ব্যাপারে একটু ডিটেলস আইডিয়া নেওয়া প্রয়োজন। কেন এই 5টি মোবাইলের মধ্যে কোন মোবাইলটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে হবে। রিয়েলমি 10 এবং মোবাইলটি রয়েছিল 6.4 ইঞ্চি সাইজের 90Hz রিফ্রেশ রেট দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশন সম্বলিত সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেক হেলিও G99, রিয়ার প্যানেলে রয়েছিল 50MP ডুয়েল ক্যামেরা সেটআপ, ফ্রন্ট প্যানেলে রয়েছিল 16MP সেলফি ক্যামেরা। র্যাম হলো 8GB LPDDR4X ক্যাটাগরি, স্টোরেজ হলো 128GB UFS 2.2 ক্যাটাগরি। ফোনটার প্রাইস হলো 20 থেকে 21,000 টাকার মধ্যে, অর্থাৎ প্রাইস তো চেঞ্জ হয়